সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। এর আগে কিন্তু আমি আপনাদের সাথে তিনটি দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম। অনেকেই বলে থাকেন যে মিষ্টি দইটা ভালোভাবে জমে না, আবার অনেকেই বলেন দই কাটার পর দই থেকে পানি উঠে আসে। আমার আজকের এই রেসিপিটি থাকছে আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক সহ। আশা করি আমার আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারাও তৈরি করেন আপনাদের দইটাও এতটা পারফেক্ট হবে এবং দইটা কাটার পরও পানি উঠবে না। তো চলুন দেখে নিই এই মিষ্টি দইটি তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে 2 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খাঁটি গরুর দুধ দিয়েই দইটা তৈরি করার, আর যদি আপনারা দুধ মানে খাঁটি গরুর দুধ না পান তাহলে ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েও কিন্তু দইটি তৈরি করতে পারেন। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়ে তারপর চুলায় এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এইভাবে অনবরত নেড়ে দিচ্ছি, যাতে করে শর্টটা উপর দিয়ে জমে সাইড দিয়ে লেগে না যায়। আর এই শর্টটা যদি সাইড দিয়ে লেগে যায় তাহলে কিন্তু দইটা এতটা টেস্টি হবে না, তাই এইভাবে সাইডটা ভালো করে মুছে তারপর দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর আমি এভাবে অনবরত নেড়ে নেড়ে তারপরে দুধটাকে জাল করে নিচ্ছি। তারপর আমি প্রায় 10 মিনিট জাল করার পর এখানে 1 কাপ লাল চিনি দিয়ে দিচ্ছি। আমি লাল চিনি দিচ্ছি, আপনারা চাইলে সাদা চিনিটাও কিন্তু দিতে পারেন। এখানে 1 কাপ চিনি দিলাম, দইটা আমি একদম মিষ্টি দই তৈরি করছি তাই আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিবেন যে যতটুকু পছন্দ করেন। তো চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর জাল করছি দুধটা। প্রায় 30 থেকে 40 মিনিট জাল করে নিলেই হবে। আর সাইডটা কিন্তু এভাবে মুছে আমি তারপর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে আমার এই দুধটা জাল করে নিতে। তো 40 মিনিট পর আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি, দুধটা কিন্তু জাল হয়ে গিয়েছে। আর যে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি এখন এই হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা বলতে এতটা ঠান্ডা না, আবার একদম বেশি গরমও না। আঙুলটা ডুবালে গরম অনুভব হবে কিন্তু আঙুলটা ডুবানো যাবে এরকম। তো দুধটাকে কিন্তু জ্বালিয়ে এতটুকু ছিল প্রথম, আর মানে এটাকে জাল করার পর এতটুকু হয়েছে নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন আর ঘনত্বটা। তো দুধটাকে কিন্তু আঙুল ডোবালে সহ্য হবে এরকম ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি এখানে কিছুটা দুধ একটা কাপে নিয়ে নিয়েছি। আর দইটা তৈরি করার জন্য আমি এখানে মিষ্টি দই আজকে ব্যবহার করছি। মিষ্টি দই দিয়ে কিন্তু আজকের দই মিষ্টি দইটা তৈরি করব। এখানে আমি 4 টেবিল চামচ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। আর দইয়ে যদি কোনো পানি থাকে তাহলে কিন্তু ছেঁকে নেবেন, যাতে কোনো বীজের মধ্যে কোনো ধরনের পানি না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই দইটাতে কিন্তু কোনো পানি ছিল না তাই আমি কোনো ছেঁকে ছেঁকে নেইনি। আমি সরাসরি 4 টেবিল চামচ দই নিয়ে তারপর এখানে যে দুধটা আমি একটা কাপে নিয়েছিলাম সেই দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটা করবেন তাহলে কিন্তু দইটা খুব সুন্দর হবে। আর দুধটা কিন্তু কুসুম গরম এখনও রয়েছে, এটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না কিংবা একদম বেশি গরম হওয়া যাবে না। তো দইয়ের সাথে যে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেইটা ঢেলে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ঝাড়ের মধ্যে আমি নিয়ে নিলাম মানে সুবিধার জন্য। তারপর আমি এখানে নিয়েছি একটা মাটির পাত্র, আজকে আমি একটা মাটির পাত্রেতেই দইটা বসাবো। তো আমি কিন্তু এর আগে আপনাদের সাথে 1 টাইম গ্লাসে কীভাবে দই তৈরি করতে হয় বা কাঁচের গ্লাসে কীভাবে তৈরি করতে হয় শেয়ার করেছিলাম, আবার হটপটে কীভাবে দই তৈরি করতে হয় সেটাও শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দুধটা আমি কিন্তু ঢেলে দিয়েছি এই মাটির পাত্রে। দুধটা এভাবে নেওয়ার পর হাঁড়িটাতে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় 5 ঘন্টার জন্য। তো এটা আমি কোনো গরম স্থানে রাখবো না, এভাবেই ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর কোনো ধরনের কাঁথা কম্বল কিছুই দিব না, এমনিতেই 5 থেকে 6 ঘন্টায় দইটা বসে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে মানে ডেকে রেখে দিয়েছি 5 থেকে 6 ঘন্টার জন্য। আমার প্রায় 5 ঘন্টার মতো সময় লেগেছে। 5 ঘন্টা পর এই যে দেখুন দইটা খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে।
এই যে দেখুন দইটা কিন্তু আমি এভাবে উল্টাচ্ছি তারপরও কিন্তু পড়ছে না নিশ্চয় দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে দইটা জমেছে এই যে দেখুন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর দইটা কাটার পরও কিন্তু কোনো ধরনের পানিও উঠে নাই তো আমি একটা প্লেটে এই দইটা নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দইটা কাটার পরও যে কোনো ধরনের পানি উঠেনি আর ঘন্টাখানিক রাখলেও কিন্তু এই দই থেকে কোনো পানি উঠবে না এই যে দেখুন সাইডটা কোনো ধরনের পানি কিন্তু উঠেনি এই দইটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে